আসসালামু আলাইকুম। যারা সিলেট থেকে মনে করেন রাতাগুড়ের দিকে আসবেন, তারা সবথেকে ভালো রাস্তা হচ্ছে আপনার ইয়ারপুল রোড দিয়ে দুবাগুল পর্যন্ত আসবেন। দুবাগুল থেকে হাতের ডান দিকে একবারে 3 নম্বর ঘাট, সেটা হচ্ছে চৌরঙ্গি ঘাট। চৌরঙ্গি ঘাটে আসবেন। যারা জাফলং থেকে আসবেন তারা হরিপুর হয়ে আসলে প্রথম ঘাট চৌরঙ্গি ঘাট, এখানে চলে আসবেন। আপনার মোবাইল নাম্বারটা কাইন্ডলি 01751659636। ভাইজান আপনার নামটা? সেলিমউদ্দিন। You are watching Sintu.com channel. রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে একটি। এই জলাবনের আয়তন 3325.61 একর। একে রাতারগুল সোয়াম ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা। এছাড়াও 31 মে 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। এই এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা অর্থাৎ রাতারগুল হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে 4 মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোরা বিলগুলোতে। সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবার রয়েছে 2টি হাওর, শিমুল বিল হাওর ও নেওয়া বিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব 26 কিলোমিটার। সিলেটে স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতার গাছ নামে পরিচিত। সেই রাতার গাছের নামানুসারেই এই বনের নাম রাতারগুল। সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত ক্রান্তীয় জলবায়ুর এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। বনের সবচাইতে কাছে অবস্থিত সিলেটের আবহাওয়া কেন্দ্রের তথ্য মতে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 4162 মিলিমিটার। জুলাই মাসটি সবচাইতে আর্দ্র, যখন বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 1250 মিলিমিটার। অন্যদিকে বৃষ্টিহীন সবচাইতে শুষ্ক মাসটি হল ডিসেম্বর। মে এবং অক্টোবরে গড় তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 32 ডিগ্রি সেলসিয়াসে। আবার জানুয়ারিতে এই তাপমাত্রা নেমে আসে 12 ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বর মাসে এখানকার আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ প্রায় 74%, যা জুলাই আগস্টের 90%-এরও বেশি। বৈশিষ্ট্যমণ্ডিত এই মিঠা পানির জলাবনটিতে উদ্ভিদের 2টো স্তর পরিলক্ষিত হয়। উপরের স্তরটি মূলত বৃক্ষরাজির উদ্ভিদ নিয়ে গঠিত, যেখানে নিচের স্তরটিতে ঘন পাটি পাতা অর্থাৎ মূর্তা আধিক্য বিদ্যমান। বনের উদ্ভিদের চাঁদোয়ায় সর্বোচ্চ 15 মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও অরণ্যের 80% এলাকাই উদ্ভিদের আচ্ছন্দে আবৃত। বনের স্বাস্থ্য সন্তোষজনক। এখন পর্যন্ত এখানে সর্বমোট 73 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মূর্তাসহ নানা জাতের জলষ্ণু গাছ লাগিয়েছে। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করস আর বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, আছে বট গাছও। জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি, আছে জোকও, শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুইসাপ, পাখির মধ্যে আছে সাদা বক, কানা বক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। শীতকালে রাতারগুল আসে বালিহাস্য প্রচুর পরিযায়ী পাখি, আসে বিশালাকার শুকনো। মাছের মধ্যে আছে ট্যাংরা, খলিশা, রিটা, পাবদা, মায়া, আয়র, কালবাউস, রুই সব বিভিন্ন জাত। জলে নিম্নাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করে পর্যটকগণ। বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙ্গি নৌকা। ডিঙ্গিতে চড়ে বনের ভিতরে ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপসুধা। Thanks for watching my channel, Sintu.com.